তো ভিউয়ার্স কেমন আছেন, আশা করছি অনেক অনেক ভালো আছেন। কীভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও কপিরাইট ক্লেম রিমুভ করে নেবেন, তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। যখন আমরা আমাদের ভিডিওতে অন্য কোনো একজনের ভিডিও হতে পারে, কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে, কোনো একটি যে কোনো একটি ভিডিও অংশ যদি আমাদের ভিডিওতে এনে লাগিয়ে দিই, তো এই ভিডিওতে যদি আমরা পাবলিক করে দেই ইউটিউবের চ্যানেলে, তো এটা যদি আমরা রিমুভ করে ফেলি তখন কিন্তু ও আর আমাদের আর্নিংটা ও নিতে পারবে না, আমাদের এডসেন্সে গিয়ে ঢুকবে। তো কীভাবে রিমুভ করবেন আমি মোবাইল স্ক্রিন দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান এবং পরে কোন ধরনের ভিডিও চান কমেন্টে লিখে দিবেন। তো চলুন দেখে দিই কীভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন। কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য চলে যাবেন আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার, তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরে থ্রি ডটের উপর ক্লিক করে দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, তো এখানে ডেস্কটপ সাইট করে দিবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, তো এখানে ক্লিক করে দিবেন। যদি এখানে না থাকে তাহলে এখানে উপরে সার্চ করে দিবেন youtube.com, তো আমি এখান থেকে ইউটিউবের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ইউটিউব ডেস্কটপ সাইট হয়ে চলে আসছে, তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউব এখানে চলে আসছে। আসার পর এখানে একটু জুম আউট করে নেবেন, জুম আউট করার পর এখানে উপরের দিকে চলে আসবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিব। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ইওর চ্যানেলের উপর ক্লিক করে দিবেন, তো আমি ক্লিক করে দিলাম ইওর চ্যানেলের উপর। ক্লিক করার পর এখান এখান দেখতে পাচ্ছেন আপনার, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। তো এখানে একটু জুম করে নেবেন, জুম করে দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন কাস্টমিজ চ্যানেল, তো এখানে কাস্টমিজ চ্যানেলের উপর ক্লিক করে দিবেন, তো আমি কাস্টমিজ চ্যানেলের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে জাস্ট ওয়ান্স করে দিবেন, তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইউটিউব স্টুডিও চলে এসেছে ডেস্কটপ সাইট হয়ে। তো আসার পর এখানে একটু জুম করে নেবেন, জুম করে বাম থেকে চলে আসবেন, এখানে চলে আসছেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন চলে আসছে, আসার পর এখানে এই অপশনের উপর ক্লিক করে দিবেন কন্টেন্টের উপর, তো আমি ক্লিক করে দিলাম। এখানে দুই নম্বর অপশনের উপর ক্লিক করে দিব, তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার সব ইউটিউব চ্যানেলের ভিডিও এখানে চলে আসছে, তো দেখতে পাচ্ছেন আমার সব ভিডিও এখানে চলে আসছে। তো এখান থেকে একটু ডান দিকে চলে আসবেন, তো এখানে জুম আউট করে ডান দিকে চলে আসবেন। এসে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসছে, তো আমি এই ভিডিওটিতে কিন্তু কপিরাইট ক্লেম রিমুভ করে দেখাবো আপনাদেরকে। রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেম, তো এখানে ক্লিক করে দিব, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে এইরকম একটি পপআপ চলে আসবে, আসার পর এখানে নিচে সি ডিটেলসের উপর ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন এখানে সি ডিটেলস, তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে একটি নতুন পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে এইরকম একটি পেজ চলে আসছে। পেজটি চলে আসার পর এখানে একটু জুম করে এদিকে চলে আসবেন, ডান দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অ্যাকশন, তো এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে আসছে। যদি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ট্রিম আউট সেগমেন্ট, তো এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনি যদি চান আপনার যেই কপিরাইট ক্লেম এসেছে আপনার ভিডিওটি ইউজ করার জন্য সেই এই ক্লিপটুকু এখান থেকে কেটে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস সং, যদি আপনি চান আপনার ওই সংটি অথবা যেই ক্লিপটি ইউজ করেছেন আপনি, তো সেই ক্লিপটি এখান থেকে আপনি রিপ্লেস করতে পারবেন অথবা আপনার ইউটিউব লাইব্রেরি থেকে যে কোনো একটি মিউজিক অ্যাড করতে পারবেন। তো নিচে দেখতে পাচ্ছেন মিউট সং, যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনি যেই সংটি যেই ক্লিপটি ইউজ করেছেন সেই ক্লিপটি এখান থেকে মিউট হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করে দিই রিপ্লেস সং, তো আমি এখানে উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখন আমার এরকম একটি পেজ চলে আসছে। আসার পর এখানে এখানে বাম থেকে চলে আসবেন, একটু জুম করে নেবেন, জুম করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি মিউজিক চলে আসছে, তো এগুলি কিন্তু কপিরাইট ফ্রি একদম ফ্রি। এই মিউজিকগুলি যদি আপনি অ্যাড করে দেন তাহলে কোনো দিনও কিন্তু কপিরাইট ক্লেম আসবে না, এটা এটা কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো এখান থেকে যে কোনো একটি এখানে দেখতে পাচ্ছেন প্লে বাটন রয়েছে, এখানে ক্লিক করে আপনার ইচ্ছে মতো ভালো লাগলে একটি অ্যাড করে নেবেন, তো আমি এখান থেকে একটি প্লে করে দেখতেছি, তো দেখতে পাচ্ছেন আমি মিউজিকটি প্লে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই মিউজিকটি আমি অ্যাড করে দিব, অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, তো এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করে দিব, একটু জুম করে দেখে নেবেন অ্যাড রয়েছে, এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করে দিবেন, তো আমি এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই মিউজিকটি অ্যাড হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন নিচে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পর
আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। যেই ক্লিপটিতে কপিরাইট ক্লেম ছিল সেই ক্লিপটি এখান থেকে রিমুভ হয়ে এখন যেই মিউজিকটি এড করছেন সেই মিউজিক চলে আসছে। তো এখন উপরে দেখতে পাচ্ছেন একটু জুম করে এখানে রয়েছে সেভ, তো এখানে সেইভের উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে সেই অপশনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি নোটিশ চলে আসছে। আসার পর এখানে লেখা দেখাচ্ছে রেডি টু রিপ্লেস সং, তো বলতেছে আপনার সং এখান থেকে রিপ্লেস হয়ে গেছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ, তো এখানে সেইভের উপর ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সেভ, আমি সেইভের উপর ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এই ভিডিওটিতে কপিরাইট ক্লেম ছিল এখানে রিমুভ হয়ে গেছে। তো এখানে একটু চেকিং নিচ্ছে, কিছুক্ষণ পরে এখান থেকে এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রসেসিং হচ্ছে, একটু জুম করে দেখতে পারবেন এখানে প্রসেসিং হচ্ছে। তো কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে, এখানে আমার এই কপিরাইট ক্লেম রিমুভ হয়ে গেছে। তো এরকম করে কপিরাইট ক্লেম রিমুভ করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান এবং পরে কোন ধরনের ভিডিও চান কমেন্টে লিখে দিবেন। ধন্যবাদ।